নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উদ্যোগপতি প্রতিভার আজকের এখনকার অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে সোনারতরীর অনুষ্ঠান, বুটিক সোনারতরী, অর্থাৎ কাকলির খুব সুন্দর লাগছে কাকলিকে আজকে, মানে একদম আগে তো পুজোর সাজ, মানে তোর সাজটা কি হয়েছে বলতো, অষ্টমীর সাজ, একদম সকাল সন্ধ্যে যে কোনো একটা পুজোর আগে, এটাই লাস্ট প্রোগ্রাম। আচ্ছা, পুজোর সাজ, তোমাকে আগাম শারদীয়া শুভেচ্ছা, সবাইকে শারদীয়া শুভেচ্ছা, শুরু করো, সবাই ভালো করে পুজো কাটান আর সাবধানে থাকুন, একদম এটাই। এটা হচ্ছে আমরা প্রথম শাড়ি শুরু করছি, কেরালা কটন, মানে যেটা কাসাগো কটন, এটা হচ্ছে করলাম একদম স্বস্তিক মাঙ্গলিক ব্যাপার, এবং দারুন দারুন এখানে গুলু বাবা আছে তোমার। হ্যাঁ, এখানে এই যে গুলু বাবা, এই জন্য শুরু করলাম। আসলে এই শাড়িগুলো দেখাবার একটু রিকোয়েস্ট ছিল দেয়া টেয়ার জন্য, এবং এগুলো না পুজোর সকালবেলার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। এক নম্বর শাড়ি 1050 ব্লাউজ পিসটা স্ক্রিপ্টেড, এটা হচ্ছে নাম্বার 1 1050। এবার আসছি নাম্বার 2, দু নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 2 দু নম্বর। বাহ, এটা আঁচল, এই হচ্ছে শাড়িটা নাম্বার 2। এটা কিন্তু লক্ষ্মী পুজোর দিন পরাই যায় একদম। এই হচ্ছে গা, সবটা কিন্তু পেন্টিং, মানে এই যে স্বস্তিক এগুলো কি ব্লকে গেছে? ব্লকে, আর এটা এটা পেন্টিং, এটা পেন্টিং এ, মানে এইগুলো ব্লক, ব্লকে এই ব্রাশিং এর ভেতরে যেটা সেটা পেন্টিং, এটা এই দিকটা পুরোটাই ব্লকে যাচ্ছে। নাম্বার 2 দেখালাম, 2 নম্বর 1050 উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার 3, মানে খুব ভীষণ পছন্দের অ্যাডোরেবল ফেব্রিক এখন এই মুহূর্তে, তাই না? কারো ঘুরে গেছে, এটা হচ্ছে চেক সিল্ক, মানে আমরা পরে আরাম পাই, মনে হয় একটা আদর করার মতো ফেব্রিক, এটা ভীষণ সুন্দর। লাস্ট প্রোগ্রামের শাড়ি এখনো চলছে, চলছে তোমার। হ্যাঁ, এটা হচ্ছে আরামের শাড়ি, এই হচ্ছে বন্ধেজ, অরেঞ্জের সঙ্গে গ্রে এর গল্প, এবং প্রাইসটা হচ্ছে 3150 অনলি। আর এই হচ্ছে ব্লাউজটা 3150, নাম্বার 3 নাম্বার 4। বাও, কম্বিনেশনটা কি সুন্দর। এখন এগুলো করতে গিয়ে না, মানে রং নিয়ে, মানে কত রকম, এত ভালো লাগে না এটা, মানে তোমার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। একটা তোমার কিরম জানো তো, মানে এই কালারটা হচ্ছে তোমার ওই একটু ব্রোঞ্জ আর তেজপাতা মেলালে যে টোনটা হয়, আর তার সঙ্গে এখানে একটা চকলেটের টোন রয়েছে, আর নিয়ন টোন একদম ইয়েলোটা। এটা হচ্ছে নাম্বার 4, 3150 উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার 5, 5 নম্বর, এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর, লাল অরেঞ্জ। হ্যাঁ, এদিকটা হচ্ছে ঠিক মেরুন, এদিকটা হচ্ছে মেরুন, আর এই হচ্ছে কুচিটা। নাম্বার হচ্ছে, এটা দেখাচ্ছি 5, 5 নম্বর, 3150, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা দেখালাম হচ্ছে 3 4 5 হয়ে গেল, এবার আসছি 6 নম্বর, এটা তসর বাপ্তা, তসর বাপ্তা নাম্বার 6, 6 নম্বর শাড়ি, মিষ্টি শাড়িটা, মিষ্টি শাড়ি, মানে এটার কিন্তু কোনো বয়স নেই, বয়স নেই, এটা একটু আমি গায়ে ফেলে দেখাবো আমার ব্লাউজ আজকে, মনে হয় এটা কমপ্লিমেন্ট করবে, শাড়িটা ভীষণ সুন্দর, এর কিন্তু সত্যি কোনো বয়স নেই, মানে আপনি যে কোনো এজ, মায়েরাও পড়তে পারেন, আমাদের মায়েরাও পড়তে পারেন, আবার আমরা মারাও পড়তে পারি, খালি ব্লাউজটাকে একটু চেঞ্জ করো। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকে 6 নম্বর শাড়ি, নাম্বার 6, 3450 উইথ ব্লাউজ, নাম্বার 6। এবারে আসছি নাম্বার 7, 7 নম্বর, এটা পিওর সিল্কে, এগুলো কিন্তু মুর্শিদাবাদ ডিটিবিপি, এটা সম্ভবত কি আঁচলটাকে পেন্ট রেখেছে, দু রকম ভাবেই করায় পড়ায় আমার, আমি হলে কিন্তু এটাকে আঁচলই রেখে দেব, আঁচল রেখে এটা গা, এখানটা কিন্তু শিবরি হয়েছে, এটা কিন্তু শিবরি করা হয়েছে, এটা বন্ধেজ নয়, এটা শিবরি হয়েছে, আর এই দিকটাও তোমার শিবরি, হ্যাঁ শিবরি হয়েছে পুরোটা শিবরিতে, এবং এটা কিন্তু মুর্শিদাবাদ ডিটিবিপি, আপনারা পরে ভীষণ আরাম পাবেন, এটা মানে দু রকম ভাবেই পড়া যাবে, এটাও সামনে রাখলে বা এটা কুচি করলে এটাই ব্লাউজ হবে, হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ হবে, এটাই ব্লাউজ হবে। আমরা যারা একটু ভারী মানুষ, আমরা চেষ্টা করব যে এটাকে ফ্রন্টে রেখে প্লেন ব্লাউজ, প্লেন ব্ল্যাকে হাত রোগা লাগে। এই হচ্ছে শাড়িটা, এবং এটার প্রাইস হচ্ছে তোমার 3900, 3907 নম্বর। এবারে আসছি জরি বর্ডার তসর, 8 নম্বর শাড়ি, জরি বর্ডার গাছি তসর, তসরটা হাতে ধরে ফিল করুন, জরি বর্ডার গাছি তসর, আর তার মধ্যে কালার ডিসচার্জ হচ্ছে, করতে হচ্ছে ভীষণ ভাবে, মিষ্টি গ্রিনটা না, গ্রিনের এখন বিভিন্ন শেড, গ্রিন মানুষ পছন্দ করছে, ভীষণ পছন্দ করছে, গ্রিন পড়লে ভালো লাগে, ভালো লাগে, ছবি ভালো ওঠে, ছবি খুব ভালো ওঠে, আর গ্রিন মন ভালো করে, মন ভালো লাগে সত্যি, আমার তো অলরেডি বেশ গ্রিনের স্টক হয়েছে। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, 4800 নাম্বার 8, 4800 গ্রিনের সাথে গ্রে তো, মানে কালারটা একটু আনকমন কিন্তু। এইবারে যাবো হচ্ছে, আমরা দেখালাম হচ্ছে 8, এবার আসছে 9 নম্বর,
এটাও জুরি বর্ডার তসর, আর এগুলো সব কালার ডিসচার্জ ভীষণ স্মার্ট হয় দেখতে, পছন্দ করছেন সবাই শাড়ি। এটা অরেঞ্জ পিঙ্ক, আর এদিকটা আসছে ইয়েলো। ইয়েলোটা একটু তোমার ওই কি বলবো, এই কালারটা একটু অকার টোন না, মানে মিলিয়ে করা তো কালারটা, চুনে হলুদ রং যেটাকে আমরা বলে থাকি। 9 নম্বর শাড়ি 4800, আর এদিকটা হচ্ছে এদিকটা পুরোটাই এরকম ভাবে কালার ব্রাশিং এ গেছে। ব্লাউজটাও তাই, উইথ ব্লাউজ 9 নম্বর দেখালাম 4800। এইবারে আসছি 10 নম্বর তসরে, জরি বর্ডার তসরে বাটিক, সেম তসর যে তসরটায় আমরা ডিসচার্জ দেখালাম ওটা অনেক কোর্স হলো। কেন এটা কোর্স নয়, এটা অনেকটা প্লেন হয়ে গেল, কেননা বাটিক মানেই এই মোম তোলার জন্য একে গরম জলে প্রচুর ফোটাতে হয়, যার ফলে এটা কিন্তু কোর্সনেসটা অনেকটা চলে গেছে। কিন্তু সেম তসর আমি ধরে ফিল করেছি, কিন্তু সেম তসর এটা বাটিক হয়েছে, সাদাই কালো, কালো তো হয় না চারকোল হয়। এটা হচ্ছে আজকে 10 নম্বর শাড়ি 5000 টাকা দাম, মাত্র 5000। এটা লালে করেছিলাম, ভীষণ ডিমান্ড হয়েছিল, দেখিয়েছি। এবার তুমি চকলেটে করেছো, এটা হচ্ছে নাম্বার 10 5000, নাম্বার 11 11 মিক্স ম্যাচ 11 নম্বর, এটাও তসর, এবং তসরে গুজরাটির সঙ্গে স্টিচের মানে স্টিচ হয়েছে, ঠিক গুজরাটি একা নয়, গুজরাটি হয়েছে, সব রকম আছে, সব আছে ব্লকের সঙ্গে। কম্বিনেশনটা দেখো দারুন, ডার্ক তসর কালার মানে তোমার চিকু কালার, আগেরবার এটার সাথে গ্রিন দেখিয়েছিলাম সেটা তো প্রায় মারপিট, এবারে একটা করেছো রেড, এটা একটাই। আর এইখানে দেখুন, এইখানে এই ব্লকটাকে হাইলাইট করা হয়েছে, অসম্ভব সুন্দর। আর পাটটা আবার ফ্রেমিং হয়েছিল কিন্তু গুজরাটি, আর এটা আসছে কুচিটা, প্রাইসটা হচ্ছে 8450, নাম্বার 11 11 নম্বর শাড়ি উইথ ব্লাউজ 8450, নাম্বার 11 8450, নাম্বার 12 এ যাবো 12 নম্বর, মিক্স ম্যাচে গুজরাটি দেখলাম, এবারে আসছে মিক্স ম্যাচে কাঁথা। ওয়াও, এটা আঁচল দুর্দান্ত হয়েছে, কত কাজ দেখো, প্রচুর কাজ, প্রচুর কাজ পার, এবং পারের নকশাটা কি জোড়া পাখি, জোড়া পাখি, এবং এখানে কিন্তু কাঁথা, এটাই মিক্স ম্যাচ বললাম কেন, খালি কালারের কম্বিনেশনটা যেটুকু তসরে হয়েছে, আদারওয়াইজ পুরোটাই কাঁথা গেছে, এটা পুরোটাই কাঁথা, নট মিক্স ম্যাচ, এটা হচ্ছে পুরোটাই কাঁথা। প্রাইসটা হচ্ছে 8550, নাম্বার 12 12 নম্বর উইথ ব্লাউজ 8550। এই ব্লাউজটা দিয়ে পড়লে দারুণ লাগবে। 13 নম্বর কাঁথা কিন্তু তুমি একটু আলাদা দেখাচ্ছ না, মানে চলতি কাঁথার ভিড়ের বাইরে একটু আলাদা কিছু, কারণ দেখো ট্রেডিশনাল সবার প্রচুর, তো সবাই একটু অন্যরকম, ট্রেডিশনাল কাঁথা সত্যি আমাদের প্রচুর আছে, কিন্তু একটু অন্যরকম কাঁথা, এখন আমার সত্যি আমার নিজেরও মনে হয় কাঁথা পরলে একটু আলাদা কিছু পরি। এই হচ্ছে শাড়িটা, এটা জিওমেট্রিক এবং পেজলি, আর কম্বিনেশনটা এখানে গ্রিনের একটা তুতে আর গ্রিন, মানে মানে পার্পলিশ ব্লু তুতে এবং গ্রিন, এইভাবে ডাই হয়েছে, ভেতরটা যে একদম ডার্ক চিকু মানে ডার্ক তসরের একটা টোন। কাজটা দেখুন, নিটনেস অফ ওয়ার্ক, আমি বারবারই বলি কাঁথা যখন নেবেন নিটনেস অফ ওয়ার্ক ভীষণ ইম্পর্ট্যান্ট, আর ব্লাউজটা স্প্রে করে হাতাতে চেল্লির কাজ। 8300 তাই তো, 8300, এইটা 8550 8550, এটা হচ্ছে 12 নম্বর দেখালাম, নাম্বার 12 8300, হ্যাঁ এটা 13 নম্বর দেখিয়েছি 8300, নাম্বার 13 8300, নাম্বার 14 14 নম্বর, এটা হ্যান্ড পেইন্টিং এর কাঁথা মানে ব্লকের সঙ্গে কাঁথা, এটা ব্লকের সঙ্গে কাঁথা, এবং ব্লকটাকে ধরে পুরোটা কাঁথা করা, হ্যাঁ বোঝা যাবে না কোথায় কোথায় প্রিন্ট আছে আর কোথায় কাঁথা আছে, সত্যি বোঝা যাবে না, আমি ভুল বলেছি, এটা হ্যান্ড পেইন্টিং কাঁথা, একদম পেইন্টিং করে, এটা পেইন্টিং করে কাঁথা হয়েছে, নট প্রিন্ট, এটা পেইন্টিং হয়েছে, কাঁথা হয়েছে, কিন্তু কাঁথার কাজটা দেখুন কি সুন্দর। এবং এটার প্রাইস হচ্ছে 8300, আর এটা হচ্ছে 8200, নাম্বার 14 14 নম্বর উইথ ব্লাউজ 8200। এইবারে আসবো 15 নম্বর শাড়ি, নাম্বার 15, এটা বাটিক, সিল্কে বাটিক শাড়িটা, কম্বিনেশনটা পুরো উৎসব, উৎসবের মাস, একদম উৎসব। গেল বছর দুর্গাপূজাতেও আমরা কেউ ভেবেছিলাম যে এবছর এরকম ভাবে কাটবে, আমরা কেউ ভাবিনি। এই গেল বছরের পুজোর মেমরিগুলো এখন সব আসছে, আমি গত তোমার গত বৃহস্পতিবার দিন শেয়ার করেছি মানে দশমীর ছবি, দশমীতে আমরা সিঁদুর খেলেছি, ভাষণ দিয়েছি, মানে সেই ছবিগুলো শেয়ার করেছি, মনটাই কিরকম খারাপ হয়ে যায়। এটা হচ্ছে 15 নম্বর, পদ্ম হয়েছে অরেঞ্জের মধ্যে, আর ইয়েলোতে ব্লাউজ, তাই ব্লাউজটা তুমি ভেবেছো না, এটাই আলাদা হয়েছে শাড়িটাকে। এটা 15 নম্বর শাড়ি 3650 3650, নাম্বার 15। এবার আসছি নাম্বার 16 16 নম্বর শাড়ি, বাটিকের তো একটা আলাদা আবেদন আছেই, এটা হচ্ছে 16, আঁচলটা দেখাই,
নাম্বার 16 ষোলো নম্বর শাড়ি নাম্বার 16 প্রাইস হচ্ছে 3650 3650 ষোলো নম্বর আঁচলের পরে এটা আসছে ব্ল্যাক অনেকটা চলে আসবে এই জায়গাটা খুব সুন্দর ওটা কাঁধের উপরে বাঁ কাঁধের উপরে পড়বে তারপরে ডান হাত থেকে ঘুরে কোমর ঘুরে বাঁ পায়ের উপরে যাবে আর এই আসবে হচ্ছে কুচিটা তারপরে কোল আঁচলটা আসবে হচ্ছে ব্ল্যাকটা মানে কুচিতে এইটার শুধু একটা ডান পায়ের উপরে একটা পড়বে বাদ বাকিটা ওই লালটা পড়বে আর এই হচ্ছে ব্লাউজটা 3650 পুরো অ্যারেঞ্জমেন্টের শাড়ি 3650 নাম্বার 16 এইবারে আসছে নাম্বার 17 এই শাড়িগুলো খুব হিট করেছে এগুলো হচ্ছে নাম্বার 17 এটা অ্যাকচুয়ালি জামেবার উইভিং মেটেরিয়াল সেটাকে আবার ডিজিটাল প্রিন্ট করা হয়েছে মানে একদম পিওর সিল্ক মেটেরিয়াল পিওর সিল্ক উইভিং মেটেরিয়াল এবং সেটাকে জামেবার মুগাতে জামেবার উইভার কি তার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট হয়েছে এটা কি একটাই দেখাচ্ছো একটাই দেখাচ্ছি পিচ টোন ডার্ক পিচ টোনের উপরে দেখাচ্ছি এটা হচ্ছে 7150 7150 এই ব্রোকেড উইভের মধ্যে যাচ্ছে ব্লাউজটা 7150 নাম্বার 17 এইবারে আসছে নাম্বার 18 তসর মানে গাছি তসর তসর বাই তসর এবং তাকে সাজানো হয়েছে চকলেট অরেঞ্জ তসরের ইয়েলো আর এদিকটা এসছে ব্রাউন চকলেট ব্রাউনের উপরে এই কালামকারীর এই বিখ্যাত প্রিন্ট একটু মধুমণির টাচে আর তসরটাকে ডার্ক করে দেওয়া হয়েছে কালারটা এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 18 4600 18 নম্বর আর এইটা হচ্ছে ব্লাউজ এটা বডি হবে এইটা হাত হলো তাই তো একদম 4600 18 নম্বর এবং সব বয়সের মানুষ পড়তে পারবেন এইবারে আসছি 19 নম্বর শাড়ি নাম্বার 19 এটাও তসর এটাতেও কিন্তু কালার স্প্রে করে মানে ব্রাশিং করে তার সঙ্গে যাচ্ছে হচ্ছে ব্লক এটা 29 নম্বর নাম্বার 29 এবং এটা লাল ছাড়া খুব সুন্দর স্মার্ট শাড়ি নাম্বার 29 নাম্বার 19 19 নম্বর 18 দেখিয়েছি 19 নাম্বার 19 4600 উইথ ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজের হাতাতে পড়ছে এবারে আসব নাম্বার 20 20 নম্বর শাড়ি এটা একটা দারুণ পিস এবং এর খুব ক্রেজ না খুব এটা সাদা এটা সিঙ্গেল দেখাই না হ্যাঁ দেখো এটা অ্যাকচুয়ালি একটা কোটা কোটা একদম একদম কটন কোটা যেটাকে বলি সে না টিস্যু কোটা এটা টিস্যু কোটা হ্যাঁ দেখলাম তো টিস্যু কোটা তার মধ্যে একতারার কাজ আর তার সঙ্গে একটা লেস বসানো হয়েছে শাড়িটাকে হাইলাইট করেছে লেসটা শাড়িটা না সত্যি সুন্দর গো 5950 মেটেরিয়ালটা হচ্ছে সিল্ক টিস্যু কোটা এই হচ্ছে মেটেরিয়ালটা দেখুন আর ব্লাউজটা অল ওভার 5950 5950 নাম্বার হচ্ছে 20 20 নম্বর এবারে আসছি 21 বিখ্যাত শাড়ি আমার ভীষণ 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 পছন্দের শাড়ি এটা হচ্ছে একদম হাতে কাটা মটকা মানে তকলিতে কাটা মটকা হ্যান্ডরোল মটকা গঙ্গা যমুনা পার একদিকে রেড একদিকে ব্ল্যাক এই মটকার কোয়ালিটি একদম এইটা হাতে হাতে কাটা মটকা হাতে রোল করা আর এখানে তোমার ব্যাঙ্গালোর সিল্ক এই পাটটা বোনা হয় হচ্ছে একদম ব্যাঙ্গালোর সিল্কের সঙ্গে এর মধ্যে কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক আছে আর আছে হচ্ছে মাস্টারাইজ কটন যার জন্য পাটটা ভীষণ সুন্দর শুধু ব্যাঙ্গালোর সিল্ক হলে তো নরম হতো এই পাটটা একদম এরম ভাবে পড়বে আমি ওই লালটা গায়ে পড়বে বাট আমি গায়ে না ফেলে পারলাম না অ্যাকচুয়ালি লালটা পড়বে গায়ে এখানে এটা অষ্টমীর দিন শাখা পলায় সাজুন 14200 14200 14200 কারণ এই শাড়ি না কাটসাটাল প্রসেস মানে দেখুন এই যে লকিং করে বোনা হয় দেখুন মানে কালোটা এদিকে কোনোভাবেই যাবে না এই কালোটা এদিকে আসবে না মটকাটা ওইদিকে যাবে না কি অসম্ভব মানে বুননের প্রসেসটাই তো আলাদা এবং শুধু তাই নয় তারপরে এর উপরে আবার এই হাতে ঘুরিয়ে কাজটা যাচ্ছে দুদিকে সমানভাবে 14200 উইথ ব্লাউজ এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 21 22 এটাও মটকা এটা মটকা 22 এটাও মটকা এবং পারে হচ্ছে পিওর জারি এটা কিন্তু পিওর হাফ পাইন জারি এটা মসলিনের সঙ্গে মটকার উইভ রয়েছে এটা হচ্ছে নবমীর রাত একদম নবমীর রাত দৌড়াবে আর এখানে না একটা নোয়েলের এফেক্ট দেওয়া হয়েছে মটকাতে সে আগে আমরা শিকি শাড়ি পরতাম সেই এফেক্টে 22 22 নম্বর 5250 5250 5450 নাম্বার 22 এবারে আসছি 23 23 নম্বর নাম্বার 23 এটা হচ্ছে মসলিন মটকার সঙ্গে এটা হচ্ছে আঁচলে পুরো হাতে ঘোরানো কাজ আর কালারটা হচ্ছে ডার্ক গ্রে
পার, এই হচ্ছে শাড়িটা। এটা কিন্তু ফল ফলে শাড়ি না, মানে আপনার গায়ে লেগে থাকবে, পরবেন যখন আপনার কথা শুনবে শাড়ি। এটার প্রাইস হচ্ছে 4800, নাম্বার 23, 23 নম্বর। এই হচ্ছে ব্লাউজটা, 23 নম্বর 4800। এইবারে আসছে 24, এবছর তো বন্ধেজের বছর, বন্ধেজ শিবরীর বছর। আর একটা শাড়ি আমরা দেখাচ্ছি, এটা সিল্কে, সিল্কে তসর কালারটাকে ডাই করে আনা, এদিকে হচ্ছে রেড আর ইয়েলোতে যাচ্ছে হচ্ছে বন্ধেজটা, ওদিকে তসর কালারটা কিন্তু ডাই করেই এসছে, ড্রাই মানে কি ব্রাশিংয়ে এসছে দুটো কালার। এটা ব্রাশিং করে এনেছো, এটা ট্যান ডাই করা হয়েছে। 3450, 3450, 3450, এটা হচ্ছে নাম্বার 24, 24 নম্বর। আর এই হচ্ছে ব্লাউজ, 24-এর পরে যাব 25 নম্বর, 25, বাহ 25 নম্বর। কালার কম্বিনেশনগুলোই ভীষণ ব্রাইট, ভীষণ সুন্দর। এটা হচ্ছে 25, 25 নম্বর শাড়ি, আঁচল। আর এই আসছে গাটা, 25 নম্বর, ইয়েলো ব্রাইডেই গল্প হচ্ছে, আর পাটটা হয়েছে রানী রানীতে। 25, 3450, বন্ধেজে হয়তো আপনি আরও চাইলে পেয়ে যাবেন। তোমার বুটিক এখন খোলাই রয়েছে? এখন বুটিক খোলা, আপনারা চলে আসতে পারেন, আর একটু ফোন করে আসবেন, যেহেতু বাড়িতে বুটিক তাই একটু ফোন করে আসবেন। আর আপনাদের বলে রাখি যে বুটিকটি হচ্ছে নিউ আলিপুর পেট্রোল পাম্প, বুড়ো শিবতলা হচ্ছে তার আশেপাশে, মানে ল্যান্ডমার্ক হচ্ছে বুড়ো শিবতলা। এটা ইয়েলোতে ডিসচার্জ হয়েছে আঁচলটাতে, আর বডিটা স্মার্ট হয়েছে, ভীষণ স্মার্ট। আর এবার সিল্কের এত ক্রেজ না সবার মধ্যে, সবাই বুঝেছে যে সিল্ক পরে আরাম। আপনারা প্রচুর সিল্ক এবং তসরের সম্ভার পেয়েও যাবেন। এটার প্রাইসটা বলে দিই, অনলি 3450, এটা 3900, না 3450, সিল্কে বন্ধেজ আর ব্লক 26 নম্বর 3450। আর এই হচ্ছে ব্লাউজ, নাম্বার 26 দেখালাম, 27, একদম অষ্টমীতে অঞ্জলি দিন এই শাড়িটা পরে। এইটা লাস্টবারে ইয়েতে ওই জড়ি কাতানে দেখিয়েছিলাম, কিন্তু আমার কাছে ওই মেটেরিয়ালটা পাচ্ছি না। আচ্ছা, তোমার ওই জন্য এবার তো হ্যান্ড পেইন্টিং না, এটা ব্লক ব্লক, হ্যাঁ পুরো হ্যান্ড পেইন্টিং এর মতো। তো মেয়ে বললো এবার তুমি এটা এইতে করো, তো করে দেখলাম যে দেখি লোকের ভালো লাগছে, চেয়েছেন সবাই। আর এটা কি মোমের বাটিকের গল্প না? না, এটাও ব্লক ব্লক ডিসচার্জ রেড করে নি, কি অসাধারণ শাড়িটা, দারুণ হয়েছে। তোর মেয়েকে ধন্যবাদ জানিও আমাদের, কারণ ও এত সুন্দর কনসেপ্ট দিয়ে গেছে তোমায়। এটার প্রাইস হচ্ছে 3450, 27, 27 নম্বর। এই হচ্ছে ব্লাউজটা অল ওভার, 27, 27 নম্বর, 3450, 28 নম্বর ঘিচা, ঘিচা তো সবাই, ঘিচা ভীষণ আমার মনে হয় ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট, মানে বিশেষ করে আমরা যারা একটু চাকরি বাকরিতে যুক্ত, মানে ঘিচাটা আমরা খুব, মানে আমাদের আমাদের খুব পছন্দের মেটেরিয়াল, আমার তো ভীষণ। এটা একটা ঘিচা থান, সেটাকে ডাই করা হয়েছে এবং তারপরে এমব্রয়ডারি করা হয়েছে, অপোজিট কালারে এমব্রয়ডারি হয়েছে, মেজেন্টাতে আঁচল ব্লাউজ, বডিটা হচ্ছে একটা লেমন ইয়েলো। আর এই হচ্ছে শাড়িটার দামটা হচ্ছে তোমার 3900, 3900, দামটাও সাধ্যের মধ্যে উইথ ব্লাউজ, 3900, 28 নম্বর, 28 দেখিয়ে দিলাম। এবারে আসছি হচ্ছে 29, 29 নম্বর, ওটা ছিল ডাবল টোনে, এটা সিঙ্গেল টোনে ডাই হয়েছে। এটা হচ্ছে 29 নম্বর, এটা সিঙ্গেল টোন ডাই, আবার গ্রিন গ্রিন, হ্যাঁ সফট গ্রিন, এটা লেমন গ্রিন, এবং তার মধ্যে এমব্রয়ডারি গেছে, এগুলো সব মেশিন এমব্রয়ডারি। এটা হচ্ছে 29, 29 নম্বর, 3900, এই হচ্ছে ব্লাউজ পিস। এবার আসবো 30 নম্বর, 30, এটারও কালারটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, এটা 30 নাম্বার, 30, এবং সব সিল্ক, সিল্ক মার্ক যুক্ত। এটাও ডাবল টোন ডাই, আঁচলটা যাচ্ছে একটু কালচে লাল, আর তার মধ্যে এমব্রয়ডারির বডিটা আসছে হচ্ছে লাইট চিকু বা লাইট তসর, তার মধ্যেও এমব্রয়ডারি যাচ্ছে। এই কম্বিনেশন তো সবসময় সবার, সব বয়সের, সব বয়সের। 3900 নাম্বার, 30, এর কি আরও কালার তোমার কাছে অ্যাভেলেবেল আছে? তো এইবারে আসবো 31, এটা হচ্ছে 31 নম্বর শাড়ি, নাম্বার 31, এটা একদম হ্যান্ডরোল কটন, আমরা উচ্চারণ করতে পারছি না সেই সমবায় সমিতি, কিন্তু একদম হ্যান্ডরোল কটন বাই হ্যান্ডরোল কটন, মানে এই শাড়িটার কোয়ালিটিটা কি দারুণ, হাতে না ধরলে বোঝা যাবে না। এই শাড়ি অবশ্যই প্রাইস আছে, এবং যেটা বলবো খুব বেশি নেই তো প্রাইস, হ্যাঁ কি বলছি, এটা ঠিকঠাক বলছি আমরা, 6950 মাত্র, আমি তো অ্যাভাব 10 ভেবেছিলাম, কারণ পুরো হাতে ঘোরানো কাজ, হাতে ঘোরানো কাজ, এটা হাতে কাটা সুতো,
6950 লটারি পাবেন আপনারা। এই শাড়িটা যিনি পাবেন এই প্রাইজে, রিয়েলি শাড়িটা যিনি পাবেন আমাকে আমাকে ধন্যবাদ জানাবেন, আমি এত সুন্দর করে বললাম, আর ওকে ধন্যবাদ জানাবেন ওই প্রাইসটা রাখলো বলে। কেন বলছি, 6950 এই শাড়িটা পাওয়া সম্ভব নয়, পুরো হাতে ঘোরানো কাজ। আমি তবু একবার দেখে নি কেন হাতে, হ্যাঁ হাতে ঘোরানো কাজ, কারণ তুমি দামটা না সত্যি অনেক মিনিমাম, আসলে যখন ডাইরেক্ট হয়ে যায় না তখন মনে এরকম মিনিমাম পাওয়া যায়। আর চেষ্টা করি যে মানে সবাই এতে 6950 6950 নাম্বার 31, এগুলো একটা আলাদা আভিজাত্য, একদম একদম ওই শাড়ির ভীষণ আভিজাত্য। এবারে আসছি 32, এইটারও ভীষণ ডিমান্ড, বাহ এটাও কিন্তু মানে হ্যান্ডলুম, এবং এটা বেঙ্গল হ্যান্ডলুমের মধ্যে খেওয়া উইভ আর কি, যেটা ভাগলপুর খেওয়া উইভ সেটাই বাংলায়, আমাদের ফুলিয়াতে এই বুনুইটা হয়েছে। এটা 100% কটন শাড়ি, কটন বাই কটন। এটা একটা পিচের সঙ্গে ব্লু এর, এটা মিডনাইট ব্লু এর কন্ট্রাস্ট দেখাচ্ছি। প্রাইস হচ্ছে 2850 নাম্বার 32। এটাতেও কিন্তু একটা হাতে কাটা সুতোর ব্যবহার রয়েছে। এইবারে আসছি 33, 33 নম্বর, এটাও তো ঘিচা, ঘিচাতে প্রিন্ট হয়েছে, মানে যেটা সম্বলপুরি ঘিচাতে উইভ দেখি আমরা সেটাকে প্রিন্টে আনা হয়েছে, মানে খুব স্মার্ট শাড়ি বলো, এটা ভীষণ স্মার্ট শাড়ি। গিফট যাদের করতে হয় এরকম শাড়ি গিফট করুন, 3950 4000 মধ্যে একটা ভীষণ ভালো শাড়ি, 39 খুব খুব অন্য রকমের শাড়ি, 3950 3950 নাম্বার 33 উইথ ব্লাউজ। এইবারে আসবো 34, 34 জরি বর্ডার তসরে বন্ধে, মানে সবার ডিমান্ডে কিন্তু এইসব কালার গুলো করা, সব মেটেরিয়ালে করা। এটা হচ্ছে আঁচল আর এটা আসছে বডি, এগুলো কিন্তু একদম টাইন ডাই বন্ধের, যেটা এটা হচ্ছে বডি আর এই হচ্ছে পুরো আবার কুচিটাতে কিন্তু আঁচলের মতো ওই নকশাটা যাবে, এটাও বন্ধেজের একটা প্রসেস। আর এটা আবার ব্লাউজেও আসছে, প্রাইসটা হচ্ছে এটা 4834, 34 নম্বর 4800। এবার চেক সিল্ক হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে, চেক সিল্কে আবার একটু ব্লক দেখাই, 35 এটা ব্লকে গেছে, ভীষণ স্মার্ট রেড অ্যান্ড ব্ল্যাক, এটা ভার্জিন টোনটাতে রাখা হয়েছে। এবং প্রাইসটা হচ্ছে তোমার 3150 নাম্বার 35, যেটা ব্লাউজটা ড্রপসের ডিজাইন অসাধারণ। এটা হচ্ছে 3150, 35 নম্বর, 36 নম্বর, 36 এটা হচ্ছে 36, 36 এটাও খুব ভালো, এটাও খুব সুন্দর হয়েছে, এটাও আমি আর ভুল করবো না, তাহলে এটাও প্রিন্টেই হয়েছে, ডিসচার্জে একদম গ্রে অ্যান্ড রেড, এটা ডিসচার্জে গেছে, 3150 3150 নাম্বার 36 উইথ ব্লাউজ। এইবারে আসবো নাম্বার 37, 37 নম্বর, এগুলো হচ্ছে ফ্যান্সি লিনেন ডিজিটাল প্রিন্টে, ডিজিটাল প্রিন্ট আর এই বর্ডারটার জন্য খুব রিচ লাগে দেখতে, উইভিং একটা বর্ডার থাকে শাড়িগুলোতে। এটা 37 নম্বর, দামটা হচ্ছে মাত্র 2850 2850 নাম্বার 37, পিচের সঙ্গে একটা ব্রাউনের শেড রয়েছে, এটা হচ্ছে ব্লাউজ। এইবার হচ্ছে এটা হচ্ছে 37 2850। এইবারে আসছি 38, 38 নম্বর, নাম্বার 38, বাহ আঁচল, আঁচলে সব টাসেল করা আছে কিন্তু, তারপরে পাটটা খুব স্মার্ট পাট, এগুলো সব ডিজিটাল প্রিন্টে যাচ্ছে, 38 2850 আর এই হচ্ছে এর ব্লাউজ। এটা না নিজের ব্লাউজ দিয়ে পরলেই ভালো লাগবে। এবার আসছি 39, হচ্ছে আমি যে শাড়ি পরেছি সেম মেটেরিয়াল কালারে, হ্যাঁ নরম শাড়িটাও এক, খালি কম্বিনেশনটা আলাদা, এটা রানীর সঙ্গে ব্লু, নেভি ব্লু অ্যান্ড রানি, ও নকশাটাও তো এক, নকশাটা একদম এক, সব এক, বুঝি দাও বুঝি দাও। এটা 39 3250 39 নম্বর 3250 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 40, মানে উইভিংটা সবই একে থাকবে, শুধু কম্বিনেশনটা, কম্বিনেশনটা এটা জাস্ট অপোজিট হয়ে গেল, এটা হচ্ছে পিচ পিঙ্কের সঙ্গে মিডনাইট ব্লু, নেভি ব্লু, এটা নেভি ব্লু, পিচ পিঙ্কের সঙ্গে নেভি ব্লু, নাম্বার 40 দেখিয়ে দিলাম, 40 নম্বর শাড়ি, এবং এরও প্রাইস হচ্ছে তোমার 3250, মানে এই আমার কম্বিনেশনটা চাইলেও পেয়ে যাবেন, তোমারটা চাইলেও পাওয়া যাবে। এইবারে আসবো হচ্ছে 41, 41 নম্বর, রেশম চেক, এটা কিন্তু হ্যান্ডারির কাজ, হ্যাঁ সারা শাড়িতে হ্যান্ডারিতে ফ্লাওয়ারটা হয়েছে এবং তার সঙ্গে মিররটা বসেছে পুরো হাতে, দুটো কাজই দেখ, এটাও হাতে হয়েছে হ্যান্ডারিতে, এই মিররগুলো সব মানে হ্যান্ডে বসেছে মাইকাগুলো। এটা উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 2800 41, 41 নম্বর 2800, 42 42 নম্বর, এটা হাফ তাসের, এটা অনেক মানুষের পছন্দ, এটা কিন্তু হাফ তাসের খেশ উইভ,
আঁচলে হ্যান্ডারি হাফ সার্কেল, সারা গায়ে মাইকাটাও হ্যান্ডারিতে, কম্বিনেশনটাই এত সুন্দর না, একদম খাকি রঙের সঙ্গে মুচিতে একটা খেশের উইভিং আছে, তার সঙ্গে এইভাবে যাচ্ছে কাজটা। এটা না বিয়ে বাড়িতেও পড়তে পারে। আর এই হচ্ছে ব্লাউজের হাতাতে কাজ, এগুলো রেডের সঙ্গে মিক্স ম্যাচ করে বানান। প্রাইসটা হচ্ছে 3450, 3450 ছিল 42, এইবারে আসছে 43, রেশম চেকে কাঁথা, কাঁথার এটা দেখো খুব সুন্দর হালকা নকশা, শাড়িটাও হালকা উপর থেকে এসে, এটা হচ্ছে 43, 2600, ব্লাউজটাকে ভালো ম্যাচ করেছে। এটা হচ্ছে 2600, ব্লাউজের ম্যাচিংটা খুব সুন্দর, 43 দেখালাম, 44, 44, এটাও রেশম চেকে কাঁথা, এটাও একটা বর্ডার রেশম চেক, মানে একটা পাড় আছে, তাতে সানফ্লাওয়ার করা হয়েছে, অরেঞ্জ বর্ডার বলে তো, এটা হচ্ছে সানফ্লাওয়ার আর কাঁথারই ব্লাউজটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে 44, 2850, 45 এ যাবো। এটা তো ওই যেটা ভাগলপুর স্ল্যাব কটন বলছো না, তাতে চুনার পাত্রে স্টাইলটাকে আনা হয়েছে, এটা চুনার পাত্রেই হয়েছে মনে হচ্ছে, কিন্তু প্রিন্টে হয়েছে, এটার প্রাইস হচ্ছে 1600 only, wow, কিন্তু পরার জন্য খুব ভীষণ ভালো, 1600 টাকা মাত্র উইথ ব্লাউজ পিস, আর মেটেরিয়ালটা পরে খুব আরাম তো। 45 দেখালাম, এইবারে আসছি 46, 46, 46 হচ্ছে 3000। আচ্ছা এটাও কিন্তু কাঠ সাটালারি প্রসেস, তাহলে এটা 3600 কেন দাম? এই মটকাটা হচ্ছে মিল মটকা, যে মটকাটা এখানে ব্যবহার হচ্ছে লিনেন, তো এর মধ্যে একটা মটকা আছে, মটকাটা হচ্ছে তোমার মিল মটকা, যার জন্য এর দামটা কিন্তু অনেক কম, অনেকটা কমে, এটা হচ্ছে 3000 টাকা দাম, 3000, নাম্বার হচ্ছে 46 উইথ ব্লাউজ, 47, 47, এই শাড়িটা খুব গর্জিয়াস দেখতে কিন্তু, না 47, প্রোগ্রামটি ইউটিউবে থাকবে, আপনারা দেখে বুক করুন, কিন্তু ওই ছবি চাইবেন না, হোম ডেলিভারি আজকেই হয়ে যাবে, আজকে থেকে হোম ডেলিভারি শুরু হয়ে যাবে, কলকাতা শহর শহরতলি হোম ডেলিভারি পাবেন, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন। আপনারা ভালো করে দেখুন, ধীরে সুস্থে দেখুন, মাসে ওর একটা প্রোগ্রাম, আপনারা ভালো করে দেখে বুকিং করুন। এটা হচ্ছে 2850, 47, এইবারে আসছি 48, তোমার ফেসবুক পেজও আছে, এটা হচ্ছে 48, 48 নম্বর, এটাও টিস্যু কোটা, টিস্যু কোটার মধ্যে এবং মেশিন পার্শ্বের কাজ যাচ্ছে, এটা হচ্ছে 48, প্রাইস হচ্ছে 2300, 2300 উইথ ব্লাউজ। 48 এর পরে চলে যাবো 49, 49 নম্বর, ৫০ নম্বর গুজরাটি রেশম চেকে, নাম্বার দেয়া থাকার জন্য বলেছিলেন ওই জন্য, এবং এটা হাতের কাজ উইথ ব্লাউজ, বুদ্ধা প্রিন্টের ব্লাউজ দিচ্ছ, এটা 49, 50, 50 নম্বর, 2400। আচ্ছা ব্লাউজগুলো কি দেখে নেবে? 50-এর পরে 51টা দেখিয়ে ব্লাউজ দেখাই। এটা হচ্ছে 51, এটাও রেশম, এরও ব্লাউজ পিস আছে, কিন্তু এটা রেশম চেকে আঁচল থেকে ফ্রিল, পুরো শাড়িটা ফ্রিলটা হবে ফ্রেমিং, আর খুব বোল্ড হচ্ছে তোমার অ্যাপ্লিক, তার উপরে গুজরাটি স্টিচ আছে, আর এই হচ্ছে ব্লাউজের হাতাতে কাজটা পড়ছে, রানী কালারের ব্লাউজ যাচ্ছে, এটা হচ্ছে 51, প্রাইস হচ্ছে 2400, 2450, আমি ব্লাউজগুলো দেখিয়ে, তোমার প্রাইস তো মুখস্থ আছে, এটা 1500, 1500 এর হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে এ দেখালাম, এটা হচ্ছে বি, এটা 1050, এটা ব্যাক, আর এটা হচ্ছে ফ্রন্ট 1050, এবারে আসছি সি, এটা 1250, 1250, এটা সি দেখালাম, এবার আসছি ডি, এইটা বোধহয় 850, এটা 850, হ্যাঁ 850 প্লেন একদম, এটা লাইলিন ছাড়া খুব সুন্দর, এটা ডি দেখালাম 850, এবারে আসছি ই, খুব হিট এর ব্লাউজটা, হ্যাঁ 900 টাকা, এটা হচ্ছে 900, এটা ই ছিল, এটা খুব হিট ব্লাউজ, হ্যাঁ এটাও 1250, এটা ব্যাক, আর এটা হচ্ছে ফ্রন্ট প্যাডেড, এবং এটা কিন্তু পিওর ইক্কাত, মানে ইক্কাত উইভিং আর কি, এটা হচ্ছে 1200, নাম্বার এফ। এবারে শাড়িতে চলে আসি, জামদানি, আচ্ছা 52 তো একটু জামদানি, আমরা 51 এর পরে ব্লাউজ দেখিয়ে নিয়েছি ABCD করে F অবধি, এবারে জামদানিতে আসছি, 52 নাম্বার জামদানি 2175, এর সঙ্গে কি তুমি ব্লাউজ পিস দিচ্ছো? না, এর সঙ্গে ব্লাউজ, এটার সঙ্গে ব্লাউজ পিস নেই, 2175, 52, আর এটা আসছে 53,
জামদানি আজকে আমরা দুটো দেখালাম, কিন্তু আপনারা আরো রং চাইলে পেয়ে যাবেন। চলে আসুন বুটিক সোনার তরি, এটা হচ্ছে নিউ আলিপুর বুড়ো শিবতলা পেট্রোল পাম্পের পাশে। এরও প্রাইস হচ্ছে 1750, এই শাড়িটা দেখালাম 1750। হাতে সময় নেই, বিদায় নেব, আবার তোমার সাথে আমাদের নভেম্বরে দেখা হচ্ছে। প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল 11টায় অনুষ্ঠান। এই হচ্ছে শাড়িটা, এটা একটু বলে দিই, এটা 1550। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার।